প্রিভিউতে এইমাত্র যে পিকচারগুলো দেখেছেন সেই পিকচারগুলো সোশ্যাল মিডিয়াতে বর্তমানে খুবই ভাইরাল। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ধরনের ভাইরাল ইমেজে আপনি আপনার নিজের ফেস বসাবেন বা নিজের মুখ বসাবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। অলরাইট, প্রথমে আপনি চলে আসুন গুগল ক্রোমে, দেন এইখানে এসে সার্চ করুন বিঞ্জ ইমেজ ক্রিয়েটর। এই যে এটা লিখে সার্চ করে দিলে প্রথমে আপনি বিঞ্জের ওয়েবসাইটটা পেয়ে যাবেন, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিন। এবার এখান থেকে ডিসক্রাইবার, এখানে আপনি কোন বিষয়ক ছবি চাচ্ছেন সেটা এখানে আপনাকে লিখতে হবে। আমি এখানে এক্সাম্পল আকারে একটা লেখা আমি এখানে দিয়ে দিচ্ছি যে একজন 20 বছর বয়সী ছেলে ক্রিকেট স্টেডিয়ামে বসে বাংলাদেশের খেলা দেখতেছে এবং সে হচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। এই যে সেম এই লেখাটা আমি লিখে দিছি, যেন এই টাইপের একটা ছবি আমাকে এআই ক্রিয়েট করে দেয়। আপনারা চাইলে নিজেদের মতো করে অন্য কিছু লিখে অন্য টাইপের ছবি আপনারা মেক করতে পারেন। আর এই ডেমো লেখাটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে হুবহু কপি করে এটাই দিতে পারেন। তো এটা লেখা হয়ে গেলে এখান থেকে ক্রিয়েট অ্যান্ড জয়েন এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে যদি আগে থেকে আপনার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে জাস্ট এখানে জিমেলটা দিয়ে সেখানে লগ ইন করে নেবেন। আর যদি এখানে কোনো আগে থেকে অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে ক্রিয়েট ওয়ানে ক্লিক করবেন, দেন এখানে আপনি আপনার যে কোনো একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। সো জিমেল দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে দিবেন, প্রথমে ফার্স্ট নেম দেন নিচে হচ্ছে লাস্ট নেমটা লিখে দিবেন। তারপর এখান থেকে আবারও নেক্সটের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার কান্ট্রি, তারপর হচ্ছে জন্মের মাস, তারিখ, সাল এটা সিলেক্ট করে দিবেন সিম্পলি। এটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। এইখানে আপনি এইমাত্র যে জিমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই জিমেল অ্যাড্রেসের মধ্যে 6 সংখ্যার কোড চলে গেছে, ওই কোড নাম্বারটা এখানে বসাতে হবে। সো আমি এখান থেকে জাস্ট কোড নাম্বারটা বসিয়ে দিচ্ছি। ওকে, কোড নাম্বারটি বসানো হয়ে গেলে এখান থেকে আবার নেক্সটের উপরে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পারবেন একটা ভেরিফিকেশনের একটা অপশন আসবে, আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা পেজ আসবে, এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে একটা ক্যাপচা পূরণ করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে একটা হাতের ছবি দেওয়া আছে এবং হাতের আঙুলগুলো এই দিকে দেখাচ্ছে। সো আপনাকে এই যে অ্যানিমেলটা থাকবে এই অ্যানিমেলটাকে এদিকে ঘুরিয়ে এদিকে আনতে হবে, জাস্ট এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মুখটা ওই দিকে সরে গেছে, আবারও ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন এইটা মানে আঙুল দুইটা এবং এটার মুখ সেম দিকে দেখা যাচ্ছে, তার মানে এটা মিলেছে। আমরা এখান থেকে সাবমিটের মধ্যে ক্লিক করব। এই সেম কাজটা আপনাকে আরও 4 বার করতে হবে। এবার দেখতে পাচ্ছেন আঙুলটা কিন্তু এই দিকে দেওয়া আছে, এখন আমরা অ্যানিমেলটাকে এই দিকে নিয়ে আসবো ঘুরিয়ে যেন মুখটা এরকম থাকে। দেখুন এই দিক আর এটার মুখ এটা কিন্তু সেম, তার মানে এটা আবারও মিলে গেছে। এখান থেকে আবারও সাবমিটের মধ্যে ক্লিক করব। সো এই কাজটা আমি পরপর আরও 2 বার করে নিচ্ছি। ওকে, আমাদের 4 বার কমপ্লিট, এখন ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে। এখন আপনাকে সোজা রিডাইরেক্ট করে আমাদের ওই ইন্টারফেসটাতে নিয়ে চলে যাবে। সো আমরা একটু অপেক্ষা করি। থেকে জাস্ট ক্রিয়েটের মধ্যে ক্লিক করে আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। কয়েক সেকেন্ড পর দেখতে পারবেন যে এখানে আপনার কয়টা ইমেজ, 4 থেকে 5টা ইমেজ এখানে ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি, দেখি আমাদের ইমেজগুলো দেখতে কিরকম হয়। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের 3টা ছবি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখান থেকে জাস্ট পিকচারগুলোর উপরে ক্লিক করব, যেই ছবিটা পছন্দ হবে আপনি জাস্ট সেরকম একটা ছবি এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে আমি একটা ছবি ডাউনলোড করে নিচ্ছি, এটা আমি ডাউনলোড করব। জাস্ট এখান থেকে 3 পয়েন্টে ক্লিক করব, দেন এখান থেকে ডাউনলোড। ওকে, ডাউনলোড করা হয়ে গেলে আপনি আবার গুগলে এসে এখানে সার্চ করবেন আর্ট গুরু ফেস সোয়াইপ, এটা লিখে সার্চ করবেন। এই যে এটা লিখে সার্চ করলে প্রথমে পাবেন আর্ট গুরু এআই, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে প্রথমে আসে অ্যাড ফেস, এখানে ক্লিক করে আপনি আপনার নিজের ছবিটা সিলেক্ট করবেন, মানে যেই ছবিটা থেকে আপনি অন্য ছবি বানাতে চাচ্ছেন। সো আমি এখান থেকে এক্সাম্পল একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি, দেন ডান। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন আছে, আমরা জাস্ট এই গ্যালারিতে ক্লিক করব। আমরা এইমাত্র যে এআই ইমেজটা তৈরি করছিলাম সেই ছবিটা সিলেক্ট করে দিব, দেন এখান থেকে ডান। এবার এখানে আপনার এই ছবিটা আসার পর এটাকে সিলেক্ট করতে হবে, এই যে এটার উপরে ক্লিক করে আমরা চলে আসবো এখানে, দেখতে পাচ্ছেন রিপ্লেস হয়ে গেছে, এই ফেসটা এই ছবিতে বসে যাবে আর কি। সো আপনার আর কোনো কাজ নাই, এখানে নতুন করে সাইন ইনও করতে হবে না, কোনো ঝামেলা নাই। আপনি এখান থেকে জাস্ট জেনারেট দিয়ে পাচ্ছেন, আমাদের এখানে বলতেছে ওয়েট 8 সেকেন্ড, তার মানে 8 সেকেন্ড আমরা অপেক্ষা করবো, তারপর আমাদের কিন্তু এখানে ইমেজটা ক্রিয়েট হয়ে যাবে, মানে ফেসটা অ্যাড হয়ে যাবে। সো আমরা একটু 8 সেকেন্ড অপেক্ষা করে নিচ্ছি। অ্যান্ড ওয়াও, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিটা ক্রিয়েট হয়ে গেছে, আমাদের ছবিটার উপরে ক্লিক করবো। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমরা যে ফেসটা দিয়েছিলাম সেই ফেসের আকার দিয়ে কিন্তু একটা ছবি এখানে তৈরি হয়ে গেছে, সেই ছবিটাই জাস্ট এটার উপরে ক্লিক করে ধরে রাখবো। দেন এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করলে আমাদের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আর এভাবে আপনি খুব সহজে আপনার ফেস দিয়ে এই ধরনের এআই ইমেজ ক্রিয়েট করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন।